আজকে বিশ্বকাপ খেলা হয় দেখবেন প্রত্যেকবারে সাথে সাথে আপনি ফ্ল্যাগ লটকায়, কিন্তু জাতীয় একটা দিবসে বা ২৬শে মার্চে কোনো একটা বারে কিন্তু ফ্ল্যাগ লাগায় না। আমি মুক্তিযোদ্ধা হিসাবে মনে করেন যে এই পতাকা সেলাই করা ৪০ বছর ধরে এর এই পতাকা সেলাই ভাত খাই না, সেলাইও পারে না, পেটের দায় আমার সেলাই তো হয়। বেচেন আগের তো কম, যেমন আগে ২৬শে মার্চের আগে যে কারখানার আগের দিন ২৪ ঘন্টা কাজ চলতো, ১৬ ডিসেম্বরে ২১শে ফেব্রুয়ারি তো অল টাইম ২৪ ঘন্টা কাজ চলতো, কিন্তু আজ থেকে আস্তে ৩-৪ বছর যাবৎ মানে কোনো ইয়ে নেই। যে একবারে যেমন দোকান লাগাইছি সকাল ৯টা বাজে, এখনও বিসমিল্লা হয়নি। কা আগে বিভিন্ন প্রতিষ্ঠানে আপনার অর্ডার থাকতো, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে টাঙাইতো, অন এরিয়ার মনে করেন তখন একটা টাঙায় না, কোনো অর্ডারও আসে না। যেমন আপনি দেখেন সরকার যেসব প্রতিষ্ঠানগুলো ফ্ল্যাগ টাঙাইছে জৈল্লা পুরা সাদা হয়ে গেছে গা, মানে বাংলাদেশের ফ্ল্যাগ জৈল্লা জাপানের মতন হয়ে গেছে গা, কিন্তু তারপরে তারা ফ্ল্যাগ চেঞ্জ তো দূরের কথা, কিন্তু খবরই রাখে না। আর এই জিনিসটা আসলে একটা দেশের ফ্ল্যাগ, এটা তো যে একটা ইজ্জত সম্মান করার কথা করে না। যে আমরা এখানে যে দোকান লাগাই অনেক সময় পুলিশও ফালাই দেয়, পুলিশের পায়ে ফ্ল্যাগ, আর ফ্ল্যাগ হলে কী আছে? কিন্তু এই দেশে ভাই সব কিছুর বাজেট হয়, কিন্তু ফ্ল্যাগের আজ পর্যন্ত কোনো বাজেট হয় না এখানে। মানে এটার প্রতি মানুষের মনে ভালোবাসা নাই বললেই চলে, এটার প্রতি মানে দেশের প্রতিও নাই কে, দেশের প্রতি থাকলে না ফ্ল্যাগের প্রতি থাকবো। আজকে বিশ্বকাপ খেলা হয় দেখবেন প্রত্যেকবারে সাথে সাথে আপনি ফ্ল্যাগ লটকায়, কিন্তু জাতীয় একটা দিবসে বা ২৬শে মার্চে কোনো একটা বারে কিন্তু ফ্ল্যাগ লাগায় না। আজকে আমি প্রায় ৩০-৩৫ বছর যাবৎ পতাকা সেলাই করি, মানে আমাদের দেশের একটা ঐতিহ্য এটা। এটা বানাইতে আমার যে ভাই বারাদার জীবন দিয়ে গেছে তাদের কথা আমার মনে পড়ে। হ্যাঁ, লাল সবুজের পতাকা সেলাইতে আমার তো খুব ভালো লাগে, কিন্তু এটা আমার সেলাইতেছি আজকে না সেলাইও পারি না, পেটের দায় আমার সেলাইতে হয়। করোনার জন্য এই পতাকার ব্যবসা বাণিজ্য তো নাই, হ্যাঁ, করোনার জন্য মানুষও নামতে পারে না, এই পতাকাটা ভালোভাবে ইউজ করতে পারে না এই করোনার জন্য, এই জন্য একটু ব্যবসাটা কম। আমি মুক্তিযোদ্ধা হিসাবে মনে করেন যে এই পতাকা সেলাই করা খুবই আমার গর্ববোধ হয় এবং খুবই আমি চলতেছি এবং আমার সংসার ওই পতাকা বাড়াইয়া চলতেছে ৪০ বছর ধরে এর এই পতাকা সিলাইয়া ভাত খাই। আমি কিছু দাবি করুম কি এম পিআর চলতেছে দাবি করে কি আমার কেউ দিব? এনে কেউ চিনে না, সব নেতা পতনই তো চিনে এবং জানে, কিন্তু আমার এতে কেউ এই যে করুণা মরুণা গেল তো মানুষ বৈশা রইলাম, কেউ চাইলে না আমার জিগায় নেই। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।